বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন কেন তাহসান মিথিলা? এ প্রসঙ্গে তাহসান বলেন, এদেশের মানুষ পর্দায় আর পর্দার বাইরে আমাদের জুটি হিসেবে ভালোবেসেছেন, সেজন্য আমরা ধন্য, কিন্তু সমাজ কি বলবে এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে? আমরা দুজন এই ব্যাপারটার সঙ্গে একমত নই। মিথিলা বলেছেন, আমাদের বিবাহিত জীবন দীর্ঘ 11 বছরের, 14 বছর ধরে একজন আরেকজনকে চিনি, বিচ্ছেদের সিদ্ধান্ত আসলে হঠাৎ করে নেইনি, আমাদের বোঝাপড়ায় অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল, ব্যক্তিত্বের দ্বন্দ্ব প্রকট ছিল, জীবন নিয়ে শুরুতে এক ধরনের পরিকল্পনা ছিল, সময়ের সঙ্গে তা বদলে গেছে, তারপরও এত বছরের সম্পর্ক তো আর এত সহজে কেউ ভেঙে ফেলতে চায় না, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কারণ আমাদের একটি সন্তান আছে, 2 বছর ধরে আলাদা থাকলেও সন্তান আর সংসারের কথা ভেবে আমরা একসঙ্গে কাজ করে ভালো থাকার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সম্পর্কটা আর টিকবে না। বিচ্ছেদের খবরটি আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য ঠিক এই সময়টাকে কেন বেছে নেওয়া হয়েছে এ প্রসঙ্গে তাহসান বলেন, বিচ্ছেদের আনুষ্ঠানিকতা মাত্রই সম্পন্ন হয়েছে, তাই এখনই জানানো। মিথিলা কি বলেছেন শুনে নেই। মিথিলা বলেছেন, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক কষ্টদায়ক ছিল, আর এত বড় একটি কষ্টের খবর জানানোর জন্য মানসিক প্রস্তুতিও লাগে। বিচ্ছেদের আনুষ্ঠানিকতা তো মাত্রই সম্পন্ন হয়েছে, এর মধ্যে দেখি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল আজে বাজে মন গড়া খবর প্রচার করছে, তাই মনে হলো আর দেরি করা ঠিক হবে না, এজন্যই দুজনের সিদ্ধান্তে ফেসবুকে পোস্ট করে জানানো হলো। বিচ্ছেদের আইনি প্রক্রিয়া কি সম্পন্ন হয়েছে? মিথিলা বলেন, হয়েছে মাস দেড়েক আগে, মে মাসে।